আমাদের যদি কিডনিতে কোনো টিউমার বা ক্যান্সার হয়, এছাড়া মূত্রথলি যেখানে প্রস্রাব জমা থাকে সেখানে যদি কোনো টিউমার হয় অথবা প্রোস্টেটে যদি কোনো ক্যান্সার হয়, তাহলে কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। অনেকে এরকম হলে বিষয়টা খুব গুরুত্ব দেন না, তারা ভাবেন যে বিষয়টা স্বাভাবিক এবং অবহেলা করতে থাকেন, এই কাজটা মোটেও ঠিক না। আপনার যদি প্রস্রাবের সাথে কখনো রক্ত যায়, আপনার অবশ্যই আপনি খুব বিষয়টা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রস্রাবের সাথে রক্ত গেলে, আমি আগেই বললাম যে কিডনিতে কোনো টিউমার বা ক্যান্সার হতে পারে, অথবা কিডনিতে পাথর থাকতে পারে, অথবা মূত্রথলি যেখানে প্রস্রাব জমা থাকে সেখানে কোনো টিউমার হতে পারে। এছাড়া প্রোস্টেটে কিন্তু কোনো টিউমার বা ক্যান্সার, প্রোস্টেটে সাধারণত ক্যান্সার হয়, সেটা হতে পারে। এগুলোর ভালো চিকিৎসা আছে, এবং আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ক্যান্সার যদি আগে ভাগে ধরা পড়ে, সেটা চিকিৎসা কিন্তু অনেক সহজ, এবং চিকিৎসা করলে ফলাফলও ভালো আসে। কিন্তু যখন ক্যান্সারটা দূরে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আর তেমন কিছু করার থাকে না। তাই আমরা সতর্ক হব, সাবধান হব, এবং একটু এরকম কোনো লক্ষণ দেখা গেলে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে দেখা করব। ধন্যবাদ সবাইকে।